পুরান ঢাকার মাহুলতলির পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 10টি ইউনিট রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গেল রাত 11:30টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। স্থানীয়রা জানান, বহু বছর যাবৎ এলাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানোর দাবি এখনও পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে। 11:20 আগুন লাগছে, আমি এখানে ছিলাম, দেখি আগুন ধাও ধাও করে চলতেছে। 15-12টার সময় ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, 2-3টা কেমিক্যালের গোডাউন আছে এখানে, থিনার থাকে। আমরা দীর্ঘদিন ধরে বলতেছি কিন্তু জায়গাটা প্রভাবশালী লোকের, এই জন্য আমরা উচ্ছেদ করতে পারতেছি না। আলনুর সাইনবোর্ডের একটা প্রতিষ্ঠান ছিল, যার ভিতরে আপনার প্লাস্টিক কারখানা ছিল, যেখানে সেখানে চিপসের প্যাকেট এবং পলিথিন তৈরি হতো। একটা মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং বিদ্যুতের তারের মাধ্যমে মুহূর্তের মধ্যে আগুনটা ছড়িয়ে পড়ে।